স্যার ফ্রি আছেন? হ্যাঁ স্যার, কিছু কোয়েশ্চেন ছিল। আচ্ছা, কোয়েশ্চেন ছিল, এই এটা দেখে নিও। হ্যাঁ বলছি, কাস্টমারদের অ্যাকোরিয়াম নিয়ে বেশ কিছু ডাউট রয়েছে। অ্যাকোরিয়াম মানে যারা বানাতে চাইছে? বানাতে চাইছে। আচ্ছা, যেমন ধরুন মানে ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কের যে গ্লাস জিরো সিলিকন ফিনিশ, এটা নিয়ে একটা ডাউট থাকে। মানে কি কত এমএম গ্লাস নেওয়া উচিত, জিরো সিলিকন ফিনিশ কি হয়? আচ্ছা, অনেক সময় মনস্টার মাছ রাখবে, তো সেই ট্যাঙ্কের সাইজ কি হওয়া উচিত, এই নিয়ে বেশ কিছু ডাউট থেকে যাচ্ছে। আচ্ছা, মানে যারা নতুন অ্যাকোরিয়াম বানাতে চাইছেন তাদের মনে বেশ কিছু প্রশ্ন আছে, যেটা তোমরা হয়তো কল রিসিভ করে বুঝতে পারো, তো তার উপর একটা কমপ্লিট ভিডিও চাইছে। কমপ্লিট ভিডিও চাই। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। সাডেনলি বললে আমি চেষ্টা করব, আর তোমার যে রিকোয়েস্টটা এলো কাস্টমারদের আমরা সেটা বলবো। দেখুন, অসুবিধা একটা ডেফিনেটলি আছে, সে অসুবিধাটা কখনো হচ্ছে যে আমার কাছে একটা অ্যারোয়ানা আছে, তো সেটাকে আমি কত বড় অ্যাকোরিয়ামে রাখলে ভালো হয়, বা আমি কিছু মাছ কিনতে চাই তো তার জন্য কি সাইজের অ্যাকোরিয়াম কিনবো, এটা একদম বেসিক প্রবলেম। কিন্তু এরপর অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো হচ্ছে, যে আমি যে অ্যাকোরিয়াম মেকিং করবে সে অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা কি গ্লাস, কত এমএম গ্লাস আপনি চাইছেন? তো আমরা খুব সাধারণ মানুষ, একজন সাধারণ হবিস্ট, এই এমএম টেমএম থিকনেস টিকনেস এত কিছু বোঝে না। তো আজকের ভিডিওটা একটু দেখে নিন মন দিয়ে, আজকের ভিডিওতে আমি এই সব ক্লিয়ার করব। তাই যারা এই কমপ্লিট ভিডিওটা দেখবেন, আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে তারা যদি এক্সপিরিয়েন্স নাও থাকে কিছু এই ব্যাপারে, যে কীভাবে অ্যাকোরিয়াম মেকিং করতে হবে, অ্যাকোরিয়াম অর্ডার দিতে গেলে আমাদের কোন কোন জিনিসে ধ্যান দেওয়া উচিত, তারা কিন্তু পুরো আজকে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, একদম একদম পুরোটা মাথায় ঢুকিয়ে দেবো। তারপরেও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে করবেন। প্রথম কথা হচ্ছে, প্রথম যে জিনিসটায় আসি, অ্যাকোরিয়ামের এমএম কী জিনিস, আমি বলবো ক্যামেরা পার্সনকে একটু সামনে আসতে। এই যে গ্লাসটা দেখছেন, এই যে গ্লাসটা, এর যে এই থিকনেসটা, এই থিকনেসটাকে আমরা এমএম বলি। এবার অনেকেই বলতে পারেন যে সেন্টিমিটার বা ইঞ্চি, এগুলোতেও তো বোঝানো যায়। দেখুন, এক ইঞ্চ মানে কি হয়, আমরা যদি হাতের হিসাবে দিই, তো এই যে আমাদের যে আঙুলের এক একটা যে পার্ট আছে না, এই দেখুন, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই মাঝখানে দাগ দেওয়া আছে, এই এক একটাকে এক ইঞ্চ ধরা হয়। একটু ক্লোজ আনুন ক্যামেরাটা, এক একটাকে এক ইঞ্চ, মোটামুটি এটা এক ইঞ্চি, দুই ইঞ্চি, তিন ইঞ্চি, তো একটা আঙুলকে আমরা তিন ইঞ্চি সাইজ ধরি। তো অ্যাকোরিয়াম এত মোটা গ্লাস মানে প্রচুর মোটা হয়ে যাবে, তো আমরা ওই জন্য ইঞ্চি হিসাবে ধরি না, ওটাকে আমরা এমএম বলি। জেনারেলি একটা আড়াই ফিট, তিন ফিট, এই সাইজের অ্যাকোরিয়ামে 6 mm লাগে। ভালো করে মাথায় রাখবেন, আপনি যখন অর্ডার দেবেন, যেখানেই অর্ডার দেবেন, সেটা অশোক অ্যাকোয়াতে বা অন্য কোনো জায়গায়, এই জিনিসটা মাথায় রাখবেন। একটা আড়াই তিন ফিটের ট্যাঙ্ক 6 mm দিয়ে হয়ে যায়। এটাই যখন আপনি 4 ফুট বানাচ্ছেন, তো 4 ফুট অনেক সময় 8 mm দিয়ে কমপ্লিট করে দেওয়া যায়, যদি ব্রেসিংস চারিদিকে দেওয়া যায়। ব্রেসিংস বা টানা কী জিনিস সেটাও বোঝাবো। এরপর যদি এর ওপরে গেছেন 5 ফুট ট্যাঙ্ক, 6 ফুট ট্যাঙ্ক, সেখানে আপনারা 10 mm বা 12 mm ইউজ করতে পারেন। এমএম মানে কাচের থিকনেস। আমি একটা কথা বললাম ব্রেসিংস, আসুন বোঝাচ্ছি ব্রেসিং জিনিসটা কি। একটু এখানে নিয়ে আসবেন ক্যামেরাটা, এইখানে দেখুন, এই দেখুন একটা পার্ট করা আছে, এই দেখুন, এই একটা এই অ্যাকোরিয়ামের গ্লাসে এই ধরনের বেসিক, এই যে এই টানাটা দেওয়া আছে, এই কাঁচের এক্সট্রা টানা দেওয়া আছে, এটা চার ধারে দেওয়া আছে। নিচেও দেখান, এই অ্যাকোরিয়ামের নিচে দেখুন, এখানেও দেখুন, এখানেও দেখুন, এক্সট্রা কাঁচ দেওয়া আছে। এই অ্যাকোরিয়ামটা কিন্তু প্লেন নয়, নিচেটা প্লেন নয়, এর চার ধারে সাপোর্ট দেওয়া আছে, এটাকে আমরা ব্রেসিংস বলি, বা অনেকে বলে টানা দেওয়া আছে চারিদিকে। এইটা মূলত দেওয়া হয় অ্যাকোরিয়ামটাকে শক্তপোক্ত করার জন্য। আরও একটা জিনিস যেটা হয়, অনেকে এই প্রভিশনটা করে রাখে বিকজ অফ, আসুন ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি, এই যে টপ ফিল্টার, এই টপ ফিল্টারটা বসানোর জন্য অনেক সময় যাদের কভার দেওয়া হয়, ঢাকনা দেওয়া হয়, তো তারা অনেক সময় অ্যাকোরিয়ামে এই টানাটা দিয়ে দেয়, যাতে এখানে টপ ফিল্টারটা বসিয়ে দেওয়া যায়, এর জন্য কিন্তু এই প্রভিশনটা করা হয়। এর সাথে রিলেটেড আরেকটা জিনিস বলে দিই, যেটা অনেক সময় ভুল হয়, আমরা মনস্টার মাছ যখন কিনি তখন আমরা ভাবি যে এখানে স্পঞ্জ ফিল্টার দেবো, ওপরে একটা টপ ফিল্টার দেবো, রাইট? কিন্তু আমরা টপ ফিল্টারটা বসানোর পর যখন কভার দিতে যাই, এখানে আমাদের কভার নেই, আমি নাহলে দেখাতাম, আমি একটা কভার দেখিয়ে দিচ্ছি, একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকে ঘোরাতে, এই যে কভার আছে, ঠিক আছে? তো এই যে কভারটা আমরা দিই, এবার অনেক সময় দেখা যায় আমরা মার্কেটে যে লোকাল কভারগুলো আনি অ্যাকোরিয়ামের মধ্যে টপ ফিল্টার বসানোর পর, ওই যে কভারটা দিই, ওই কভারটা দেওয়ার পর অ্যাকোরিয়ামটা বন্ধ হয় না, ক্লোজ হয় না, কভারটা উঠে থাকে, কারণ ওর যে থিকনেস থাকে ওটা অনেকটা কম থাকে। এখানে আমরা যদি থিকনেসের কথা বলি, এটা প্রায় 5 ইঞ্চি থিকনেস দিয়েছি আমরা, মানে এর হাইটটা 5 ইঞ্চি দিয়েছি, যাতে এর মধ্যে টপ ফিল্টার একটা বসানো আছে। আমি একটু এখান থেকে দেখাতে পারবেন কি না ম্যাডাম, দেখুন এখান থেকে, এখানে একটা টপ ফিল্টার বসানো আছে ভেতরে, এই দেখুন, রাইট, এখানে একটা টপ ফিল্টার আছে, এই যে এইটা, এটা টপ ফিল্টার, তো এইটা বসিয়ে আমরা তার উপরে ঢাকনাটা দিয়েছি, ঢাকনাটার হাইট যেহেতু এতটা তাই এটা বসে গেছে। এবারে আসুন, অনেকেই আছেন কভার বানাচ্ছেন অর্ডার দিয়ে, কিন্তু যেহেতু ওই প্রভিশনটা রাখছেন না, সেহেতু টপ ফিল্টার দেওয়ার পর ঢাকনাটা বন্ধ হয় না। তো আপনারা যেখান থেকে কভারটা বানাবেন, যদি আপনারা অ্যাকোরিয়ামের মধ্যে টপ ফিল্টার বসান, তাহলে বলে দেবেন কভারের হাইটটা উঁচু করতে, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা হবে। এবার একদম বেসিক কথা আর একটা জিনিস বুঝিয়ে দিই, এই যে গ্লাসটা দেখছেন, এই এটা নর্মাল গ্লাস,
নর্মাল গ্লাস যেমন আমরা জেনারেলি সেন্ট গোবিনের গ্লাস দিয়ে বানাই, যেটা মার্কেটে ওয়ান অফ দ্য রানিং আর টপ কোয়ালিটির গ্লাস, কিন্তু অনেকেই বলে আমার এক্সট্রা ক্লিয়ার গ্লাস লাগে। এই এক্সট্রা ক্লিয়ার গ্লাসটা কি, এক্সট্রা ক্লিয়ারের প্রাইস কেমন হয়, তো আমি বলে দিই। এক্সট্রা ক্লিয়ার মানে এই যে ভিশনটা আপনারা দেখছেন, এক্সট্রা ক্লিয়ার যখনই দেবো তখন আরও স্বচ্ছ হয়ে যাবে, মানে আরও ক্লিয়ার দেখাবে। যেমন হয় না, আমরা মেগাপিক্সেল মোবাইল ইউজ করি, দেখবেন একটা 10 মেগাপিক্সেলে যতটা ক্লিয়ার হয়, 20 মেগাপিক্সেলে আর তার থেকে বেশি ক্লিয়ার ছবিটা মনে হয়, ছবি তুললে বা ভিডিও করলে। তো সেম যখনই আমরা এক্সট্রা ক্লিয়ার গ্লাস দেবো তোর ভিশনটা আরও অনেক ক্লিয়ার হবে। এক্সট্রা ক্লিয়ার ধরুন এই কাজটা যদি আপনার কাছে কেউ 2000 টাকা চেয়েছে, তো এক্সট্রা ক্লিয়ারটা হয়তো সেটা 4000 টাকা বা 3500 টাকা এমনি দাম হয়ে যায়, এক্সট্রা ক্লিয়ারের দাম আছে। এরপর আসুন আরেকটা জিনিস দেখাই, এখানে দেখুন একটা, এটা আমাদের মানে 10 বছর আগের অ্যাকুরিয়াম এটা। এইখানে দেখুন সিলিকনটা বোঝা যাচ্ছে, আমরা বলি না জিরো সিলিকন ফিনিশ, এখানে দেখুন সিলিকন বোঝা যাচ্ছে। এগুলো যেহেতু আমাদের পুরনো অ্যাকুরিয়াম তাই এখানে কিন্তু সব আপনারা সিলিকনগুলো বুঝতে পারবেন, মানে যে আঠাগুলো দেওয়া হয়েছে। আমাদের বর্তমানে যে টেকনোলজিতে কাজ হচ্ছে বা বর্তমানে যারা অ্যাকুরিয়াম আমাদের থেকে বানাচ্ছেন, আমরা কিন্তু জিরো সিলিকন ফিনিশ বলে দিই। এর মানে এই সাইডের যে গামিংটা করা হয় ওটা কিন্তু দেখা যাবে না, ইটস কল জিরো সিলিকন ফিনিশ। মানে আপনারা যারা অ্যাকুরিয়াম বানাচ্ছেন তাদের কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করে নিন। এক, আমরা কভারটা কেমন বানাবো, কভারের হাইটটা কেমন থাকবে, সেটা উডেনও হতে পারে বা যেটা আমি দেখালাম একটু আগে সেটা হচ্ছে অ্যাক্রেলিক শিটের, ওটাও অনেক লাস্টিং করে। এবং আমরা কাঁচটা এক্সট্রা ক্লিয়ার ইউজ করব না নর্মাল ইউজ করব, এবং যে গামিংটা হবে সেটা যেন জিরো সিলিকন হয়। ভালো লাগছে এই ভিডিওটা, এই ভিডিওতে যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এই ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে দেখছেন সেখানে যদি ফলো বা সাবস্ক্রাইব বাটন থাকে তাহলে ডেফিনেটলি ক্লিক করবেন। এবার আপনাদের বোঝাই, যারা অ্যাডভান্স লেভেলে যেতে চান, মানে অ্যাকুরিয়াম তো আমরা বানাচ্ছি কিন্তু অ্যাকুরিয়ামের সাথে আমরা ক্যাবিনেট চাই, আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি, আমরা ক্যাবিনেট অ্যাকুরিয়াম চাইছি এবং যে কালারের ক্যাবিনেট হবে সেই কালারেরই কভার হবে। তো আমরা কী করি, কাস্টমারদের ক্যাবিনেট যারা চায়, আমরা প্রথমে ক্যাবিনেটটা, এই যে উডেন ক্যাবিনেট আপনারা দেখছেন সানমাইকা দিয়ে করা হয়েছে, আমরা প্রথমে এর ভেতরে টোটালি আয়রনের একটা যেটাকে বলে ফর্ম বানিয়ে নিই। পুরো ভেতরটা আয়রন দিয়ে তৈরি হয়, তার ওপর আমরা উড দিয়ে মানে প্লাই দিয়ে তার উপর সেটা সানমাইকা দিয়ে কমপ্লিট করা হয়, যাতে এত বড় একটা অ্যাকুরিয়াম, সেটা 3 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট যত বড়ই হোক, সেই অ্যাকুরিয়ামটার ওয়েট যাতে সেটা ক্যারি করতে পারে, ওর জন্য প্রথমে ওটা আয়রন দিয়ে তার ওপরে বাকি কাজগুলো করা হয়। এবার আমরা কাস্টমারকে অপশনস দিই। আপনি দেখুন আমি কিছু ছবি দেখাচ্ছি, এগুলো আমরা পাঠিয়ে দিই অ্যালবামগুলো, এতে কাস্টমাররা পছন্দ করে যে তারা কী রকমের সানমাইকার কালারটা চাইছেন। অনেক সময় হয় যে কেউ নতুন তার বাড়িতে অ্যাকুরিয়াম করতে চায় বা তার কোনো রুমের সাথে ম্যাচ করে অ্যাকুরিয়ামটা করতে চায়, তো অ্যাকুরিয়াম এবং অ্যাকুরিয়ামের কভার কেমন হবে, কী কালার হবে, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার থাকে। আমরা আপনাদের সেখানে অপশনস দিই, আপনারা যেটা চুজ করেন সেইভাবেই আমরা সেটা কাস্টমাইজ করে দিই। আরেকটা জিনিস লাস্ট বলে দিই, এটা যারা অ্যাকুরিয়াম বানাতে চাইছেন তাদের এই জিনিসটা জেনে রাখা দরকার, কারো কাছে হয়তো 5 ফুট বা 6 ফুট অ্যাকুরিয়াম বানাতে কেউ প্ল্যান করছেন, তো সেই ক্ষেত্রে ফিল্টারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি 2 ফুট 2.5 ফুট 3 ফুট ট্যাঙ্কে বা 4 ফুট ট্যাঙ্কে আপনি টপ ফিল্টার, স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার এইসব দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু যখনই অ্যাকুরিয়ামটা 5 ফুট হবে 6 ফুট হবে 8 ফুট হবে তখনই কিন্তু চলে আসে সাম ফিল্টারের ম্যাটার। সাম ফিল্টার আমি স্ক্রিনে দেখাচ্ছি, যে ফিল্টারটা একটা ছোট অ্যাকুরিয়ামের ধাঁচে হয় কিন্তু ওর মধ্যে বিভিন্ন রকম আমরা মেটেরিয়ালস দিই, যেগুলো ফিল্টার মিডিয়া থাকে, যেগুলো জলটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে। এবার কারো কারো বাড়িতে হয়তো অলরেডি এক্সিস্টিং কোনো টেবিল আছে যার উপর অ্যাকুরিয়ামটা রাখবেন, তার সাম্প করার জায়গা নেই, সেই ক্ষেত্রে আমাদের সাথে ডেফিনেটলি কমিউনিকেট করবেন, এই ব্যাপারটা বলবেন। আমরা তখন তাদের ক্যানিস্টার ফিল্টার, যেটা ওই জলটাকে পুরোটা ফিল্টার করবে যতটা জল আছে, সেই অনুযায়ী আমরা তাকে ক্যানিস্টার ফিল্টার সাজেস্ট করি। বন্ধুরা, এই অ্যাকুরিয়াম বানাতে গিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, ভিডিওটা দেখবেন, আমি আমাদের নাম্বার দিচ্ছি, আমাদের টিমের সাথে কথা বলবেন। শুধু যে অশোক অ্যাকোয়াতে অর্ডার দিলে তবেই আমরা আপনাকে গাইড করবো এমনটা নয়, আপনারা অশোক অ্যাকোয়াতে ডেফিনেটলি অর্ডার দিতে পারেন, কিন্তু আপনার যদি অলরেডি অন্য কোথাও কথা হয়ে গেছে, আপনি অন্য কোনো কোথাও অর্ডার দিয়েছেন কিন্তু কিছু ব্যাপারে কনফিউজ আছেন, তাও কিন্তু আমাদের টিমের সাথে কথা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার। ভালো থাকবেন সবাই, আরও কী ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন, সময় করে আমি নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও বানাবো। নমস্কার।